এসো এসো রাইত আঙ্কেল, ছোড়দা ভাই। দেখি কি হয়। মা, রোহিত আঙ্কেল, মা তুমি কোথায় গিয়েছিলে? একটা বিশেষ কাজ ছিল তাই একটু গেছিলাম রে। আচ্ছা, ওই দেখো সে আছে তো। অনিন্দ, আমি তো বলেছিলাম যে রোহিত সেনের সঙ্গে ওরা গেছে। না, রোহিত আঙ্কেল কাউকে কিছু না বলে চলে গিয়েছিল বাড়ি থেকে, সেই জন্য আমি আর মা রোহিত আঙ্কেলকে আনতে গেছিলাম। সে কি রোহিত, তুমি কি কাউকে কিছু না বলে চলে গেছো? আরে তোমার তো দুপুরে এখানে খাওয়ার কথা, আমরা খুব ভাবছিলাম তুমি কাউকে না বলে, তারপরে ভাবছিলাম বোধহয় তুমি উপলের সঙ্গে গেছো। আর বলবেন না মেসমশাই, আপনার বৌমা আর আপনার নাতনিটার কাণ্ড দেখুন। হ্যাঁ, আমি না বলে বেরিয়ে গিয়েছিলাম, কারণ বললে পরে তো আমাকে যাওয়ার অনুমতি দিত না। কিন্তু কি কাণ্ড, আমাকে খুঁজে না পেয়ে ঠিক ধরে আমাকে নিয়ে চলে এসেছে, বলছে আমি নাকি নিমন্ত্রিত অতিথি, আমি না খেলে পরে গৃহস্থের অকল্যাণ হবে। অবশ্য আমারও দোষ ছিল মেসমশাই, ওরা দুবার ফোন করেছিল আমাকে, আমি ফোনটা ধরিনি। ফোনটা ধরলে তো অ্যাভয়েড করা যেত না, কিন্তু আলটিমেটলি অ্যাভয়েড করা গেল না, সে আমাকে আসতেই হলো। তাহলে বোঝো আমাদের বৌমার কত টান তোমার উপরে। তুমি নেই বলে তোমাকে একবারে বাড়ি থেকে ডেকে আনতে গেছি। মাসি, বাড়ি না, অফিস। না, আমাকে দেখলে মনে হয় আমি কাজ টাজ করি না, কিন্তু আমি করি, কাজ করি। আর হ্যাঁ, শুধু আপনার বৌমার টানি বা বলি কি করে, আপনার নাতনিটাও কিন্তু কম যায় না। সেই দিদির বাবা তো দিদির প্রয়োজন মেটাতে পারে না, আপনি সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন, তাই আপনার প্রতি টানটা শিফট করে গেছে। অনিন্দ, খাচ্ছেন তো? খাবার সময় কথা বলতে নেই, গলা আটকে বিষম টিষম লেগে ব্রহ্মতালু থেকে হিট করবে। শুনুন, আপনার আর আমার তরজা কোনোদিন মিটবে না, মানে আমি মেটাতে চাইলেও আপনি মিটতে দেবেন না। অতএব তার চেয়ে বেটার হচ্ছে ভালো ভালো খাবার দিয়েছে, পিসফুলি খেয়ে নিন না। এই দেখুন, আমাদের পিসটাও অন্য আরেকজনের হাতে চলে গেছে। সে কি কথা, আপনার পিস পিস হওয়া পিসটা এখন কার হাতে চলে গেছে? হ্যাঁ, খুব অসুস্থ, ওই জন্য খুব টেনশন হচ্ছিল। আপনার বুঝি আজকাল শ্রীময়ের জন্য টেনশন হয়? বাবা, সূর্যটা কোন দিক দিয়ে উঠছে আজকাল? ট্রাস্ট মি, অবভিয়াসলি আমার টেনশন হয়। শ্রীময় অসুস্থ, আমার টেনশন হবে না? আপনার বুঝি বিশ্বাস হয় না? হ্যাঁ, জুন আন্টির খুব টেনশন হচ্ছিল, এতটাই টেনশন হচ্ছিল যে জুন আন্টি কনস্ট্যান্টলি পাপাকে উস্কোচ্ছিল রোহিত আঙ্কেলের এগেনস্টে, তাই না? এসব কি বলছো অঙ্কিতা? হ্যাঁ বঙ্কিতা, দেখো জুন আন্টি তো সেরকম কিছু কথা বলেনি, আমরা তো সবাই ছিলাম, সবাই শুনেছি। মোস্ট ইম্পর্টেন্টলি জুন আন্টি যেটা বলেছে সেটা তো ভালোর জন্যই বলেছে। শোনো অনিরুদ্ধ, হয় তুমি নির্বোধ আর না হলে তুমি শয়তান। আইদার তুমি সত্যিটাকে সত্যি বলে বুঝতেই পারো না, আর না হলে সত্যিটাকে সত্যি বলে মেনে নেবার সাহসটাই তোমার নেই। সো ইটস বেটার যে তুমি চুপ করে থাকো। রোহিত,
আর যদি তুমি দুপুরবেলা এখানে না আসতে, দুপুরের আহারটা না করতে, তাহলে কিন্তু আমি খুব অখুশি হতাম, খুব আহত হতাম। আমাদের খাওয়া হয়ে গেলেই তুমি বসবে, কেমন? নতুন বউ তোমার কাছে ভাত দেবে? না 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 মেসমশাই, এসব ফর্মালিটির কোনো প্রয়োজনই নেই, আমি এগুলোতে বিশ্বাসও করি না। আর তাছাড়া সকালবেলায় আপনার বৌমা আমাকে এত যত্ন করে লুচি তরকারি মিষ্টি খাইয়েছে না, পেটটা এখনো ভর্তি আছে। আমি তো ভেবেছিলাম যে লাঞ্চটা স্কিপ করবো, বাট আমায় ধরে নিয়ে এলো। বাট শ্রীময়ী আছে তো, ও আমাকে একটু ওই টক দইয়ের ঘোল করে দিও, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, আর কিছু লাগবে না। ঠাম্মি, আমার যেটা ফর্মালিটিস ছিল সেটা তো হয়ে গেছে, তাই না? মানে প্রথমবার পাতে ভাত দেওয়ার কথা ছিল, সেটা তো আমি করে দিয়েছি। কেন করতে যাবে? কোনো দরকার নেই কো, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের পাতে ভাত দিয়েছ, ব্যাস তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর কিছু করবার দরকার নেই। কিয়া, তুমি পাতে ভাত দিলেই যে রোহিত অঙ্কল সেটা খাবে সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। তুমি তোমার ফর্মালিটিসগুলো পূরণ করে দিয়েছো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি জানো তো, ফর্মালিটিসের পরেও একটা অন্য জিনিস থাকে, সেটাকে তৃপ্তি বলে। রোহিত অঙ্কল যদি আমাদের সাথে বসে খান, মা যদি সার্ভ করে দেয়, তবেই আমরা তৃপ্ত হব। চিন্তা নেই, তোমায় খাবার পরিবেশনা করতে হবে না। মা, চলো খিদে পেয়েছে। কেন রিঙ্গা বাবু, তোমাদের মিঠু দেখি মরে গেছে নাকি? আমার বৌদির এতটা শরীর খারাপ, আমি নিজে হাতে তোমাদেরকে পরিবেশন করব। কিয়া, তুমি পাতে ভাত দেবে বলে কিন্তু আমি রোহিতাকে ডেকে আনিনি। রোহিতাকে ডেকে এনেছি তার কারণ, টিঙ্কার জীবনে যে আজকের এই দিনটা এসেছে না, সেটা কিন্তু শুধুমাত্র রোহিত দার জন্যে। তাই টিঙ্কার এই আনন্দের দিনে প্রত্যেকটা মুহূর্তে রোহিত দার ওর পাশে থাকা উচিত। রোহিত দার ওকে আশীর্বাদ করা উচিত। আমি চাই না সেই আশীর্বাদ থেকে টিঙ্কা বঞ্চিত হোক। আরেকটা কথা কি জানো তো, রোহিত দা আমাদের বাড়ির অতিথি, আজ দুপুরবেলা ওনার এখানে খাবার কথা, উনি না খেয়ে চলে গেছেন। আর আমি না এত স্বার্থপর হতে পারবো না, এত সহজে সব কিছু ভুলে যেতে পারবো না। সেই জন্যে যখন দেখলাম রোহিতদা না খেয়ে চলে গেছে, গেছিলাম ওনাকে ডেকে আনতে। আর বাড়িতে একটা কাজ, কাজের বাড়িতে সবাই ব্যস্ত, কাকে কি বলে যাব? আর আমি আরও কেন বলে যাইনি জানো তো, কারণ আমি জানি বললেই তো অনেক কথা হবে, অনেক অশান্তি হবে। আমি এই অশান্তির সময়সীমাটাকে সীমিত করতে চেয়েছিলাম। কিসের অশান্তি মা, বারবার কেন বলছো অশান্তি? অশান্তিটা কিসের এক্স্যাক্টলি কি? জাগে, এখন তো তোমার শান্তি হয়েছে বৌদি, তাই না? না, রোহিত সেন তো এসে গেছে, তোমরা গেছিলে তো, তুমি আর ডিঠি ডাকতে গেছিলে, উনি চলে এসেছেন তোমাদের সঙ্গে। আর আমার মনে হয় রোহিত দাও চাইছিল নিজের দরটা একটু বাড়াতে, সেজন্য চলে গেছিল, এখন তো এসে গেছে। কি বলেন রোহিত দা? আপনার এই কথার উত্তরটা দেওয়া আমার ইটস আ লিটল বিলো মাই ডিগনিটি। তাছাড়া উপল তো এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, তাই আমি এমন কিছু বলতে চাই না যেটা শুনে ওর খারাপ লাগবে। না হলে কিন্তু যোগ্য উত্তর আপনি পেতেন। শুনে রাখুন, আপনি দরের কথা বলছেন তো, আমার জীবনে শ্রীময়ের কিন্তু আকাশ ছোঁয়া দর, আর শ্রীময়ের জীবনেও আমার ভালো দর আছে। তো যার জীবনে আমার দর আছে, তাকে আবার নতুন করে কেন আমি দর বোঝাতে যাব? তো এই সিম্পল কথাটা, এই কমন সেন্সটা আপনার নেই? সেই শ্রীময়ের কাছে আপনার দর তো বেড়েই আছে। ঠিক বাবা, আপনার ছেলেকে বলে দিন এটা একটা অনুষ্ঠান বাড়ি,
তাই আমরা কটা দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। তার মানে এই নয় যে সে আমার নাম ধরে ডাকবে। হাজার হোক, সে কিন্তু আমার ডিভোর্সিশন। কেন নাম ধরার অধিকার বুঝি অন্য কারোর? আর কারো নেই সে অধিকার। যাকে আমি দিয়েছি তার অবশ্যই অধিকার আছে, কিন্তু যাকে আমি অধিকার দিইনি তার একেবারেই অধিকার নেই। আর যার সাথে আমার আইনতভাবে ছাড়াছাড়ি হয়ে গেছে তার তো কখনো অধিকার থাকতেই পারে না আমার নাম ধরে ডাকার। বাবা, এই কথাটা আপনার ছেলেকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিন।